গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কালকে একটা ইনভিটেশন ছিল, তো একটু খেয়ে শরীরটা একটু অতটা ছিল না জুতে, তো সেই জন্য আজকে সকাল সকালে ভাবলাম যে হালকা পাতলা করে একদম ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করবো। যেই তো ভেটকি মাছ আমার ছেলে খায় না, তো সেই জন্য আমার আর হাজব্যান্ডের জন্যই করছি, ওর জন্য চিংড়ি মাছ করবো। দাদু পাঠিয়েছে, চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে, চিংড়ি মাছের মালাইকারি করবো। তো দুটো মাছের রেসিপি আজকে দেখাচ্ছি, দেখে থাকো ভেটকি মাছের পাতলা ঝোলটা কীভাবে করছি। তো দেখো, আমি ভেটকি মাছটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি, আমার একটা দিক ফ্রাই হয়ে গেছে, আমি যে উল্টে দেবো আর একটা দিক ফ্রাই করে নেবো, তারপরে ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোলটা বানিয়ে নেবো। তো দেখো, আমি ভেটকি মাছ যেটা ফুলকপি দিয়ে করবো বললাম, ওই জন্য মাছটা হয়ে তুলে নিয়েছি। এবার জাস্ট ফুলকপিটা ভেজে নিচ্ছি, ফুলকপিটাও ভেজে তুলে নেবো, তারপর আলুটা দেবো। বেশি কড়া করে না ভাজলেও হয়, হালকা করে ভেজে নিলেই হয়, কারণ যেহেতু ওটা পরে হবে তখন ওটা ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। আমি তো হালকা করে ফুলকপিটা ভেজে, ফুলকপিটা ভাজার সাথে সাথে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, খুব সুন্দর হলুদ রঙ হয়ে সেটা ভেজে নিচ্ছি। তো এখন আমি ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা দিতে। এবার এটা ভাজা হয়ে গেলে আমি কিছু মশলা দিচ্ছি, আমি বলে দিচ্ছি। তো দেখো, আলুটা ফ্রাই হয়ে গেছিলো, আমি কী কী মশলা দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার আমি মিক্সিং করে নেবো ভালো করে। সামান্য একটু চিনি দেবো, সেটা পরে। তো দেখো, আমার মশলাটা তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, এবার আমি এটার সাথে ভালো করে কষিয়ে নেবো। সামান্য একটু জল দিই। তো দেখো, আমার সব কিছু ফ্রাই হয়ে গেছিলো, মশলা কষানো হয়ে গেছিলো, আমি বড় এক গ্লাস জল দিয়ে দিচ্ছি। এবার জাস্ট বয়েল হবে কপিটা আর আলুটা, তাহলেই হয়ে যাবে, মশলা সব দেওয়া হয়ে গেছে, আর একটুখানি চিনিও আমি দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, এবার আমি একটু নাড়িয়ে দিই, একটা ডিশ দিয়ে একটু ঢেকে দেবো, যাতে আলুটা ফুলকপিটা একটু সেদ্ধ হয়। ধনে পাতার ফ্লেভার খুব ভালো লাগে, আগেও বলেছি ধনে পাতা যত দিন পাওয়া যায় আমি মোটামুটি সব রান্নাতেই ধনে পাতাটা দিই, আর ধনে পাতার স্মেলটা কিন্তু একটা খুব সুন্দর যে কোনো খাবারেই এনে দেয়। তো আমি একটু এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর জাস্ট একটা ডিশ দিয়ে ঢেকে দেবো আলুটার ফুলকপিটা, যাতে সেদ্ধ হয়ে যায় তাতে। সো দেখো, আমার ভেটকি মাছের ফুলকপি দিয়ে আলুর পাতলা ঝোল রেডি, আমি জাস্ট এবার গ্যাসটা অফ করে দেবো। পাতলা ঝোলটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আরেকটা রেসিপি যেটা দেখাবো সেটা চিংড়ি মাছের মালাইকারি, সেটাও আমি বানাবো কিছুক্ষণ পরে। দেখো, আমি বলেছিলাম চিংড়ি মালাইকারি আমি দেখাবো আজকে করে। চিংড়ি আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইখানে যে মশলাটা বানিয়েছি সেটা কি দিয়েছি আমি বলে দিচ্ছি। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, নারকেল কোড়াটা আমি অল্প দিয়েছি। দেখো, নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, সে আমি অল্প একটু নারকেল দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে আমি এই মশলাটা মিক্সিতে করে নিয়েছি। সো এটার মধ্যে মশলা মাখিও করা যায়, যেমন মশলা মাখি আমি হালকা একটু সামান্য ফ্রাই করে নিয়ে মশলা অ্যাড করবো। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি, একটু সামান্য ভেজে নেবো, হয়তো একটু ভাজা হয়ে গেলেই আমি মশলাটা যেটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। সো দেখো, গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে, আমি মশলার মানে যেটা মিক্সিতে আমি করে এনেছিলাম সেটাতে কী কী দিয়ে পেস্ট বানিয়েছিলাম আমি বলে দিয়েছিলাম, তারপর যেটা অ্যাড করেছি দেখো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য, আর একটু চিনি, এটা আর একটু আমি ঠিক করবো গ্রেভিটা। দেন আমি কাঁচা লঙ্কা চিড়ে কয়েকটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। গ্রেভিটা আমি একটু বেশি বানিয়েছি, তার কারণ হচ্ছে আমার ছেলেকে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, আমি গ্রেভিটা একটু বেশি করেই বানিয়ে রাখলাম। আবার
মানে কালকে বা পরশু দিন আমি আবার চিংড়ি মাছ ভেজেই গ্রেভিটা দিয়ে অ্যাড করে দেবো, কারণ চিংড়ি মাছ ছাড়া তেমন মাছ আর খায় না এখন। তো আমার কিন্তু অলমোস্ট দেখো রেডি হয়ে গেছে, আমি যে সেটা বলে সার্ভ করে নেবো কাঁচা লঙ্কা চিরে দিয়ে নেবো। সো দেখো আমার কিন্তু চিংড়ি মালাইকারি রেডি, আমি যে সেই বোলটাই ঢেলে নিয়েছি, জাস্ট লঙ্কা দিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সাথে চিংড়ি মালাইকারি, হ্যাঁ জাস্ট জমে যায়। সে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।